জামাত বিএনপির সাথে বৈঠক করলেও তলে তলে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে, বিশেষ করে নেতাদেরকে সুযোগ দিচ্ছে প্রশাসনের অনেকেই। কিছু অবাক করার তথ্য আমাদের জন্য উদ্বেগজনক, আশ্চর্য। দেখেন, ইত্তেফাকের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন আস্থাভাজন জেলা প্রশাসকরা। এই জেলা প্রশাসকরা পট পরিবর্তনের পর জামাত বিএনপির নেতাকর্মীদের ডেকে তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছে, কিন্তু তলে তলে পলাতক দুষ্কৃতিকারী এবং গণহত্যায় সহযোগী আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এখনও যোগাযোগ রাখছে। যোগাযোগ রাখার মানেটা কি? ওই জেলা প্রশাসকরা যদি শুধু তাদের দায়িত্ব পালন করতে চাইতেন, ঠিক আছে, দায়িত্ব পালনের জন্য এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিএনপি জামাতের সাথে বৈঠক দরকার, ঠিক আছে, আওয়ামী লীগ তো এখন আউট অফ কনটেক্সট, তাদের সাথে তো যোগাযোগ রাখার কোনো কথা না। কোনো দুর্বিসন্ধি, কোনো ষড়যন্ত্রের ইচ্ছা যদি না থাকতো, তাহলে আওয়ামী লীগ নেতাদের সাথে এভাবে বৈঠক করার প্রশ্নই আসে না এখনও, মানে যোগাযোগ রাখার। তাহলে এখনও কেন পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রাখছে? এর মানে জেলা প্রশাসকরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন, এর আগে দেখেছেন না কিছু সচিব বা সাবেক সচিব এদের নিয়ে অফিসার্স ক্লাবে বৈঠক করার চেষ্টা করছিল, শিক্ষার্থীরা পণ্ড করে দিয়েছে, সেরকম ষড়যন্ত্রে বা দুর্বিসন্ধিতে লিপ্ত জেলা প্রশাসকরা। এই জন্য আমরা শিক্ষার্থী সমন্বয়কদেরকে বলে দিয়েছি ওদের দাবি, এবং ওরা শীঘ্রই এ বিষয়ে সোচ্চার হবে, এবং সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হব। আওয়ামী আমলের একজন জেলা প্রশাসককে জেলা প্রশাসক পদে রাখা যাবে না, প্রত্যেককে ওখান থেকে সরিয়ে দিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ করতে হবে, একজন ইউএনওকেও ওই পদে রাখা যাবে না, কারণ এরা প্রত্যেকেই ফ্যাসিবাদের এবং আওয়ামী লীগের দালালি করেছে। এবং এদেরকে যে রাখা যাবে না তার যৌক্তিকতাটা কি, এদেরকে যে সরিয়ে দিতে হবে তার যৌক্তিকতাটা আপনি রিপোর্টটা একটু শুনলে বিশ্বাস করবেন। আসুন আমরা এই বিষয়ে ভয়েস রেজ করি, কথা বলি। আওয়ামী লীগের আস্থাভাজন ডিসিরা যোগাযোগ রাখছেন পলাতক নেতাকর্মীদের সঙ্গে, বিগত সরকারের ঘনিষ্ঠ জেলা প্রশাসকরা এখনও স্বপদে বহাল রয়েছেন, যদিও তাদের পদ বেশি দিন থাকবে না আমরা জানি, এই জন্য দ্রুত তাদের পদ থেকে সরানোর অনুরোধ করছে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির আগেই। তাদের কয়েকজনের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনা ঘটেছে কিছু ডিসির প্রত্যক্ষ মদদে। শুধু বরখাস্ত করলে হবে না, তাদেরকে বিচার করতে হবে যাদের মদদে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, একজনকেও ছাড় দেওয়া হবে না। যারা ছাত্রজীবনে ছাত্রলীগের কর্মী অথবা সরকারের বিভিন্ন সময় সুবিধাভোগী, একটা কথা আমি বারবার বলতে চাই, ছাত্রলীগের কোনো নেতা যারা বিসিএস ক্যাডার হয়েছে, এদের প্রত্যেকে হয় প্রশ্ন ফাঁস করে কিংবা অন্য কোনো উপায়ে বিসিএস ক্যাডার হয়েছে, স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়, কারণ ওরা পড়াশোনা করে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেখেন, ইতিমধ্যে আবার কেউ কেউ বিএনপি জামাত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এর মানে বিএনপি জামাতের সাথে যোগাযোগ রাখছেন, বৈঠকও করছেন, আবার আওয়ামী লীগের নেতাদের সাথে তলে তলে যোগাযোগ রাখছেন, এটা দুর্বিসন্ধি, আমাদের জন্য উদ্বেগজনক। অতএব দ্রুত সরিয়ে দিতে হবে তাদেরকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন, তারা বলছেন এই জেলা প্রশাসকরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর পলাতক সংসদ সদস্য আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন। জেলাগুলোতে ছাত্র জনতা প্রতিবাদ ঠেকাতে কি ধরনের প্রস্তুতি রেখেছেন এবং পদক্ষেপ নিয়েছেন তা জানিয়ে দিচ্ছেন, এতে করে জেলাগুলোতে অস্থিরতা তৈরি হচ্ছে। বুঝতে পারছেন এখন কিভাবে ফেসিবাদের দালালি করে যাচ্ছে? অতএব প্রত্যেক ডিসির দিকে নজর রাখেন, অনেকেরই বিচার করতে হবে, এদেরকে পালাতে দিবেন না, ওদের ডিসি পদ খুব শীঘ্রই চলে যাবে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন, তারা বলছেন এই জেলা প্রশাসকরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর পলাতক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন। জেলাগুলোতে ছাত্র জনতা প্রতি বিপ্লব ঠেকাতে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, এর মানে এই প্রতি বিপ্লবের সাথে, প্রতি বিপ্লব চেষ্টার সাথে জেলা প্রশাসকরা জড়িত বলে প্রমাণিত হচ্ছে, অতএব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, ডক্টর ইউনুসকে বিষয়ে সাবধান হতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরতদের অনেকের এর আগে কোনো না কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী পিএস হিসাবে দায়িত্ব পালন করেছেন, মন্ত্রীদের সুপারিশেই ডিসি হিসাবে নিয়োগ পেয়েছিলেন তারা, ফলে সেই দায়বদ্ধতা জায়গা থেকেও তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা করছেন। এর মানে এদের প্রমোশন, এদের বিসিএস ক্যাডার হওয়া সব কিছুই দেখবেন করাপ্টেড, ফেয়ার প্রসেসে হয়নি। অতএব এরা জানে যে দেশে আইনের শাসন চালু হলে
ওদের চাকরিই থাকবে না, ওদের প্রশ্ন ফাঁস ধরা পড়ে যাবে। এই জন্য এখনও প্রতিবিপ্লবের চেষ্টা করছে এই জেলা প্রশাসকরা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গত 16 বছরে জেলা প্রশাসক নিয়োগের প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ। ছাত্র জীবনে যারা ছাত্রলীগের রাজনীতি করতেন তাদেরকেই জেলা প্রশাসক হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক মতাদর্শ কয়েক স্তরে তদন্ত করা হয়েছে। সরকার গোয়েন্দা সংস্থা DGFI NSI ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারদের দিয়ে প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ যাচাই করা হয়। এরপর জেলা প্রশাসক নিয়োগ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং সব কিছু আনফেয়ার প্রসেসে হয়েছে, অতএব এদের চাকরি আমরা দেখতে চাই না। বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এই রাজনৈতিক পরিচয় সুবিধা নিয়ে যারা জনগণের উপর নির্যাতন করেছে প্রশাসনের পদ ব্যবহার করে। জানা গেছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ কৃষি কলেজ বর্তমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী একসময় সাধারণ সম্পাদক আবু নাসের, ছাত্রলীগের একসময় সাধারণ সম্পাদক আবু নাসের ভুইয়া বর্তমানে নাটোরের জেলা প্রশাসক। ছাত্রলীগের প্রভাব খাটিয়ে তিনি সবসময় তটস্থ রাখতেন অফিসের কর্মকর্তা কর্মচারীদের। তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ এলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব ধামাচাপা দিয়েছেন। বিশেষ প্রশাসন ক্যাডারের 25 বছরের কর্মকর্তা এর আগে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব ছিলেন। এর মানে প্রশ্ন ফাঁস করে হয়েছেন কিনা এই বিষয়ে তদন্ত করা উচিত। নাটোরের দায়িত্ব পালনের সময় বিগত সরকারের শেষ দিন পর্যন্ত তিনি সবার সঙ্গে রাজনৈতিক নেতার মতো আচরণ করেছেন। আওয়ামী লীগের পতনের পরের দিন দুপুরে বিএনপি জামাতের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। অতএব যারা বিএনপি জামাতের সাথে মত বিনিময় সভা করেছেন এরা অতি উৎসাহী হয়ে, এরা অনেকেই দুর্বিসন্ধিতে লিপ্ত, তাদের পরিকল্পনা জেনে ফাঁস করে দিচ্ছে। ভয়ানক অবাক করা কাণ্ড। আবু নাসের ভূঁইয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের আস্থাভাজন কর্মকর্তারা কাজ করছেন। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিসিএস 25 বছরের এই কর্মকর্তা বিয়ে করেছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের মেয়েকে। জেলা প্রশাসক হিসাবে পদায়নের আগে তিনি সাধনচন্দ্রের একান্ত সচিব হিসাবে কাজ করেছেন। সরকার আস্থাভাজন হিসাবে সাভারের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা। ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান বিসিএস 24তম বেতনের এই কর্মকর্তা বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ এলাকায় গোপালগঞ্জ হলেই সন্দেহ করেন। আর কারণ আমি জানি যে অনেক গোপালগঞ্জ পরিচয়ধারীর বাড়ি আসলে গোপালগঞ্জ নয়, মানিকগঞ্জ বা আশেপাশের জেলায়। এরা ভুয়া কাগজপত্র তৈরি করে গোপালগঞ্জ পরিচয় নিয়ে চাকরি করে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পায়। পুলিশ বিসিএস বিভিন্ন জায়গায় সব জাল আর জাল, হাজারো জাল জালিয়াতির মাধ্যমে হয়েছে, এগুলো সব ধরা পড়বে ইনশাল্লাহ। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বিসিএস 27 বছরের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের বিশ্বাস যে তিনি প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছেন, কারণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিসিএস ক্যাডার হওয়ার কথা নয়। তিনি একসময় ইউনিয়ন ছিলেন, তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল, কিন্তু শেখ হাসিনা আস্থাভাজন, কোনো অনিয়ম এটা কিছুই আসে যায় না। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আওয়ামী লীগের আস্থাভাজন এই কর্মকর্তা ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক, 27তম বিসিএসের ছাত্রলীগের রাজনীতি করতেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম বঙ্গবন্ধু হল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, মানে প্রশ্ন ফাঁস করে হয়তো বা হয়েছেন। আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব, পাবনা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। রংপুরের জেলা প্রশাসক, ফরিদপুরের, মানিকগঞ্জের, চট্টগ্রামের, গাইবান্ধার, শেরপুরের, জয়পুরহাটের, কক্সবাজারের, চাঁদপুরের, সাতক্ষীরার, এরকম নানান জেলা প্রশাসকদের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। তারা এখনও ষড়যন্ত্র করছে, প্রতিবিপ্লবের চেষ্টা করছে। অতএব অনতিবিলম্বে এই সকল ফেসিবাদদের, দোসরদেরকে পদ থেকে সরিয়ে দিয়ে শাস্তির মুখোমুখি করতে হবে।